কিন্তু ও এখানে আসার আগেই আমাদের জয় সম্পূর্ণ হবে। তার কারণ, নন্দিনী নারী রূপ ধারণ করবে। এই কথা তো তুমি আগেই বলেছ আমায়, কিন্তু সেই চৈত্র পূর্ণিমার দিনে ও মেয়ের রূপ ধারণ করবে, তা হতে এখনো তো অনেক দিন বাকি আছে। সূর্যগ্রহণ ওকে শক্তি দিয়েছে বলে চৈতি পূর্ণিমার দিন পাওয়া মেয়ের রূপ কার্তিক পূর্ণিমাতে সম্পূর্ণ হবে। তাই নাকি মা? নন্দিনী মেয়ের রূপ পাওয়ার পর শিব নাগের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ও যাতে মেয়ের রূপ ধারণ করতে না পারে, তাই দুষ্ট শক্তি তান্ত্রিক শক্তি ওকে আটকাবে। ওইসব শক্তি থেকে বাঁচতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত নন্দিনীকে সুরক্ষিত স্থানে থাকতে হবে। নন্দিনী আমাদের খুঁজে আসবে না, গঙ্গার শরীরেও ঢুকবে না। কার্তিক পূর্ণিমা অবধি নন্দিনীকে কিছু করতে নেই বলে পার্বতী ওকে ধরে রেখেছে। স্বামীজি, নন্দিনীর শক্তির তো অমাবস্যার সঙ্গে সম্পর্ক, পূর্ণিমার সঙ্গে নন্দিনীর কি সম্পর্ক স্বামীজি? আমি কিছু বুঝতে পারছি না। পুনর্জন্ম নেওয়া আত্মাগুলো হস্তিনী, চিত্রিনী, সংখিনী বলে অন্য অন্য স্তরে থাকার মতন শিবনাগ, শক্তিনাগ বলে যত সমস্ত দুর্বল সর্প আছে প্রশস্ত সময়তে নাগকন্যা হয়ে বদলে যায়। এতদিনে নাগরূপে থাকা নন্দিনীর মানবী হওয়ার দিন কাছে চলে এসেছে। সামনের কার্তিক পূর্ণিমার দিন নন্দিনী মানবী রূপ ধারণ করবে। শিবনাগ যেমন পার্বতীর রূপ ধারণ করল, তেমনি নন্দিনীও একটা রূপ ধারণ করবে। শুধু সাপ হয়ে আমাদের কাছে বদলা নিতে চাইছিল নন্দিনী, এবার নাগকন্যা হয়ে সে তার বদলা নিতে আসবে। মার্কশিলা পূর্ণিমার দিন নন্দিনীর মানবী হওয়াটা কোনোভাবে আটকাতে পারলে তখন নন্দিনী শক্তি নাগ হবার সুযোগটা হারিয়ে ফেলবে, তখন নন্দিনীর পূর্ণ শক্তি চলে যাবে। মা, আবার আমাকে লুকিয়ে জীবন কাটাতে বলছো মা? অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে আর আমি ওদের কাছ থেকে কালচক্র ফেরত না নিয়ে একজন ভীতুর মতন লুকিয়ে জীবন কাটাবো? প্রতিশোধ নেবার জন্য আমি তোমাকে লুকিয়ে থাকতে বলছি। সামনের কার্তিক পূর্ণিমাতে যদি তুমি তোমার মেয়ের রূপ ধারণ করতে না পারো, তাহলে তুমি আর কোনো দিন তোমার রূপ বদলাতে পারবে না, আর শক্তি নাগিনী হয়েও থাকতে পারবে না। এক অপূর্ব জন্ম পেয়েছো তুমি, সেই শক্তিকে তুমি হারাতে চাইছো? এই সম্মান সবার ভাগ্যে জোটে না, এটা আমাদের বংশের গৌরব। তুমি শক্তি নাগ হলে সেটা আমার গৌরব। যদি জঙ্গলের দেবীর প্রতি তোমার ভক্তি থাকে, তাহলে এখন থেকে তোমাকে লুকিয়ে থাকতে হবে। স্বামীজি, নন্দিনী কোনো রূপ ধারণ করতে যেন না পারে, যে করেই হোক ওকে রূপ ধারণ করা থেকে আটকান স্বামীজি। আমাদের কাছ থেকে বিপদ আছে বলে নন্দিনীর ভালোর জন্যে পার্বতী ওকে নিশ্চয় সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখবে। নন্দিনীর থাকার জায়গা খুঁজে নিলে নন্দিনী যাতে মানবী রূপ ফিরে না পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। এই বিষয়ে আমরা আপনার ভরসায় আছি স্বামীজি। নন্দিনীর থেকে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, সে সবকিছু আপনার দায়িত্ব স্বামীজি। হ্যাঁ স্বামীজি, নন্দিনীকে আটকানোর জন্য যা যা করতে হয় করুন আপনি। করব। নন্দিনী যাতে চিরকাল সাপের রূপেই থাকে সেই ব্যবস্থাই করব। নন্দিনী যাতে কোনোভাবেই নাগকন্যার রূপ না পায় সেই ব্যবস্থা করব, অর্থাৎ নন্দিনী যেন মানবী রূপ না পায় তার ব্যবস্থা করব। নন্দিনী যাতে শক্তি নাগ রূপ ধারণ করতে পারে, তার জন্য আমি ওকে ওদের হাত থেকে মুক্ত করে আনলাম। এখন থেকে ওর যাতে কেউ ক্ষতি না করতে পারে, সেই দিকে নজর রাখার দায়িত্ব আপনার। এই মুহূর্তে যা করার সেটা আমি করছি, এর মধ্যে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আবার আসব। ঠিক আছে মা। মা গো, নন্দিনীর চামুণ্ডী ছাড়াও
আর একজনের থেকেও বিপদ আছে। সেই মহিলার কাছে আমি সব খুলে বলে ফেলেছি। ওই মহিলা আমাদের আবার ক্ষতি করতে পারে বলে ভয় করছে মা। কে ও? পরিচয় দিয়েছিল ভৈরবী বলে, জঙ্গলের দেবীর উপাসিকা বলেছিল সে। উনি কালিকার উপাসনা করেন? উনি জঙ্গলের দেবীর ব্যাপারেও জানেন? জঙ্গলের দেবী আমাদের সহায় আছেন, তাই ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভৈরবীকে আমি সামলে নেব, আপনি শুধু নন্দিনীর খেয়াল রাখুন। মাগো মা পার্বতী, রক্ষা করো। আর একটা কথা স্বামীজি, এটা অত্যন্ত জরুরি কথা। গঙ্গা দুদিনের মধ্যে কালচক্র ফেরত দিতে বলেছে, না দিলে অরুণের কাছে সব কথা বলে দেবে এই বলে ভয় দেখিয়েছে। গঙ্গা কোনোভাবে যদি অরুণকে সব কথা বলে দেয়, তাহলে আমার এতদিনের গোপন ব্যাপারটার কোনো অর্থই থাকবে না। এতদিন শুধু নন্দিনীকে আটকাতে হবে এই কথাই ভেবেছিলাম, এখন তো গঙ্গাকেও আটকাতে হবে দেখছি। কি করব স্বামীজি? এটা কোনো বড় সমস্যা নয়, গঙ্গা শুধু কালচক্র চেয়েছে তো, ও যা চেয়েছে ওকে দিয়ে দিলেই হলো। কুড়িটা বছর ধরে ওই চক্র নাচে, আজকে দিয়ে দিতে বলছি বলে আমাকে দেখছ? আমি দিয়ে দিতে বলছি, কিন্তু আসল কালচক্রকে নয়, গঙ্গাকে দেবার জন্যে তৈরি করা নকল কালচক্র। গঙ্গা খুব জেদি, তাও আবার দেবতার বিষয়ে, ও হার মানবে না। নাগমাতাকে গুরুত্ব দেবে নাকি নিজের বিয়েকে গুরুত্ব দেবে, এই পরিস্থিতিতে ও নাগমাতাকেই বেশি গুরুত্ব দিল। সেরকমই গঙ্গা আজকেও ওই জঙ্গলের দেবীকেই গুরুত্ব দিল বেশি। ওই কালচক্র ওই জঙ্গলের দেবীর মন্দিরেতে রাখার সিদ্ধান্ত নিয়েছে ও, আর সেই সিদ্ধান্ত বদলাবে না। এই পরিস্থিতিতে ওই নকল কালচক্রটা ওকে দেওয়া ছাড়া আমাদের অন্য রাস্তা নেই। নকল কালচক্র তৈরি করে আমি আপনার বাড়িতে নিয়ে যাব, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বিজু, পরিচিত কোনো স্বর্ণকারকে বলো একটা নকল কালচক্র বানিয়ে দিতে। আচ্ছা স্বামীজি। নন্দিনী, 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 কোথায় গেল রে বাবা? নন্দিনী, কোথায় খুঁজবো মেয়েটাকে? নন্দিনী, 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 মারে কোথায় গেলি মা? নন্দিনী, 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 দাঁড়া 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 দাঁড়া, থাম নন্দিনী, কিরে নন্দিনী এত করে বোঝানো হলো?
সেই তুই বদলা নেবার জন্য যাচ্ছিস? শুধু মা বলেছে বলে আমি কিছু করতে পারছি না, কিন্তু রাগও চেপে রাখতে পারছি না। পূর্ণিমা হতে তো আর 10 দিন মাত্র বাকি আছে। পারবো না। এই কটা দিন একটু ধৈর্য ধরে থাক রে মা। হবে না। তুই কন্যা রূপ ধারণ করার পরে ওদের বদলা নিলেই হলো তো। এতদিন আমি আর অপেক্ষা করতে পারবো না। ওদের উপর প্রতিশোধ নেওয়াটা যতটা দরকার, তোমার নিজের কাছে নিজের মূল্য বোঝাটাও ততটাই দরকার। জানি তোমার রাগ তোমায় শান্ত হতে দেবে না। তোকে আটকানোর একটাই উপায় জানা আছে, এর পরে তুই বাড়ি থেকে আর কখনো বেরোবি না। আমায় তুই সেই কথা দে মা। পারবো না, আমি তোমাকে কথা দিতে পারছি না। এই পালক পিতাকে তুই যদি সত্যি ভালোবেসে থাকিস, আমার প্রতি যদি তোর এতটুকু সম্মান থাকে, আমার যা লাগবে সেটা তুই করবি বলেছিলি, সেই কথা যদি মিথ্যে না হয় তাহলে কথা দে নন্দিনী, কথা দে। আমাকে কেন এভাবে আটকে রেখেছো? আমাকে যেতে দাও। কথা দিবি কি না? তুই এখনি আমায় কথা না দিলে এই মুহূর্তে প্রাণ ত্যাগ করব। বাবা, এরকম কথা বলো না। দে নন্দিনী, কথা দে। অবশেষে কথা দিলি। দেওয়া কথার অসম্মান করে কিছু করবি না জানি আমি, এটাই যথেষ্ট রে মা। এবার তো মা বাড়ি ফিরে চল। আহ।